আসসালামু আলাইকুম বিজনেস টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের টিউন ছাগল পালন অনেকে বাড়িতে পোষা প্রাণী হিসেবে ছাগল পালন করেন একটি পরিবারে দুই একটি ছাগল থাকলে তা সহজেই লালন পালন করা সম্ভব বাড়ির উশিষ্ট খাবার যেমন ভাতের মার খুত তরি তরকারি চাল ইত্যাদি খাওয়ানোর মাধ্যমে ছাগল পালন করে মোটা অঙ্গে টাকা আয় করা সম্ভব আর আপনি যদি ব্যবসায়িক উদ্দেশ্যে ছাগল পালন করেন তাহলে তা লাভের পরিমাণ আরও বেশি হবে চলুন জেনে নেই সঠিক পদ্ধতিতে কীভাবে ছাগল পালন করে আয় করা সম্ভব সেই সম্পর্কে কিছু তথ্য নিচে দেওয়া হলো এক নম্বরে আপনার পালন পদ্ধতি হতে হবে আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তি নির্ভর দুই প্রথমত আপনার বাচ্চা ছাগলটি হতে হবে উন্নত জাতের যাহার দৈহিক বৃদ্ধির দৈহিক কমপক্ষে দুশো গ্রাম তিন সবগুলো ছাগল হতে হবে একই বয়সী চার বয়স চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন এবং ওজন পাঁচ থেকে সাত কেজি পাঁচ এখন হয়তো অনেকে ভাবছেন আজকাল কি ডিম থেকে ছাগলের বাচ্চা জন্মে নাকি সেসব বাচ্চা একই বয়সী হবে বা আমি পালন করতে চাইলে কোথায় পাবো আপনি এই সব ধরনের বাচ্চা পাবেন আপনার নিকটতম উন্নত জাতের ছাগলের খামারে বা বাংলাদেশ বয়ার গোট মিত এজেন্ট হতে ছয় নাম্বার প্রতিটি ছাগলের দৈহিক বৃদ্ধি যদি দুশো গ্রাম হয় বাজার মূল্য যদি প্রতি কেজি পাঁচশো টাকা হয় ছাগল প্রতি কেজি ছাগল প্রতি দৈহিক আয় একশো টাকা সাত নাম্বার তাহলে চারটি ছাগল হতে দৈনিক আয় একশো পূরণ চার চারশো টাকা আট তাহলে চারটি ছাগল হতে মাসিক আয় চারশো পূরণ তিরিশ বারোশো বারো হাজার টাকা নয় এবার আশি খরচ এ যেহেতু বাচ্চাগুলো চল্লিশ থেকে পাঁচ ছিন বয়সী দুধ ছাড়ানো এদের খাবারের পরিমাণ খুবই কম এখন অনেকে বাচ্চাদের খুব কম কত প্রথম দিকে প্রতিটি ছাগল ঘরে দৈনিক একশো গ্রাম শুকনো সুষম খাবার খাবে দশ দৈহিক বৃদ্ধির সাথে সাথে খাবারের পরিমাণ বৃদ্ধি পাবে এগারো আমার কথাটি একমত না হলে আপনার নিকটতম ছাগল পালনকারী একটি বাচ্চা চল্লিশ থেকে পাঁচশো দিন বয়স্ক পাঁচ থেকে সাত কেজি ওজনের একদিন বেঁধে রেখে একশো গ্রাম গমের খোসা বসিয়ে দিন এবং দেখুন সে শেষ করতে পারে কি না আপনার উপর আপনার উত্তর আপনি পেয়ে যাবেন বারো খাবারের বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা কেজি হিসেবে একশো গ্রামের দাম তিন দশমিক পাঁচ টাকা চারটি বাচ্চা বাচ্চা ছাগলের দৈনিক খাবার খরচ তিন পয়েন্ট ফাইভ পূরণ চোদ্দো টাকা কিন্তু আপনি চাইলে এ টাকাটা সেভ করতে পারেন বাংলা প্রবাদ আছে ছাগলে কিনা খায় আমাদের অভিজ্ঞতা থেকে বলছি লতা পাতা খড় গাছ থেকে ঝরে পড়া পাতা যদি থাকে এসবই যথেষ্ট না থাকলে সবজির ফেলে দেওয়া অংশ বাতের মার আর সামান্য কেনা খাবার দিয়েও পালন করা যায় তেরো এখন আমরা জেনে নিই পূর্ণবয়স্ক হলে কতখানি খাবার খাবে ছয় মাসে যেহেতু ছাগল প্রযোজন কম হয় ছয় মাস বয়স্ক ছাগলকে আমরা পুনর্বয়স্ক বলছি যাত বেদ বেদে হয়তো মত পার্থক্য থাকতে পারে চোদ্দ একটি পূর্ণবয়স্ক ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি উদ্যোগে ছাগল দৈনিক পাঁচশো গ্রাম শুকনো খাবার খায় তাহলে চারটি পুনর্বয়স্ক ছাগল পাঁচশো গ্রাম পূরণ চার পয়েন্ট সমান সমান টু কেজি কেজি খাবার খায় দুই কেজি খাবারের মূল্য পঁয়ত্রিশ পূরণ সত্তর টাকা আর চার থেকে পাঁচ ছ দিন বয়স হতে ছয় মাস বয়স্ক পর্যন্ত চারটি ছাগল দৈনিক গড়ে সত্তর প্লাস চোদ্দ বিয়াল্লিশ টাকার খাবার খায় হিসাব নিকাশ তো শেষ এবার তাহলে ছাগল পালন শুরু করে নিন আর বন্ধুরা ছাগল পালন করে আমরা ছয় মাসের মধ্যেই লাখ লাখ টাকার মালিক হতে পারি আর এই ছাগল পালন করে আমরা বেকত্ব দূর করতে পারি ছাগল পালন একটি ক্ষুদ্র ব্যবসায়িক হিসেবে গুরুত্বপূর্ণ একটি ব্যবসা আসুন আমরা ঘরে ঘরে ছাগল পালন করি এবং ব্যাগত দূর করি আর বন্ধুরা আমার এই টিউট ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন ছাগল পালন করে কুরবানি ঈদের মাঝে প্রচুর পরিমাণে খাসি বিক্রি করা যায় অনেক চড়া ধামে খাসি বিক্রি করা হয় আর বন্ধু বন্ধুরা সবাইকে ধন্যবাদ